আসসালামু আলাইকুম। টোকিও স্কাই ট্রি, আসুন আমরা একসাথে ভিজিট করি। জাপানের টোকিওতে অবস্থিত এই টাওয়ারটি 634 মিটার টলেস্ট, আর এটা হলো ফ্রি স্ট্যান্ডিং ব্রডকাস্টিং টাওয়ার। ওশিয়াগি স্টেশনে এই টোকিও স্কাই ট্রিটি অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন আমরা হানজোমন লাইন ট্রেন ব্যবহার করেই এই স্টেশনে এসেছিলাম। তাছাড়া বিভিন্নভাবেও আসা যায়, নিজেদের যাদের গাড়ি আছে তারা চলে আসতে পারেন, বাসে আসা যায়, আসাকুসা লাইনে ট্রেন আছে, বিভিন্নভাবেই আসা যায়। আর টোকিওর এই স্টেশনটি বেশ রিচ এবং সমৃদ্ধ। আসলে ওরা 2020 অলিম্পিককে মাথায় রেখেই ট্যুরিস্ট স্পটগুলোকে বেশ সুন্দর করে সাজিয়েছে। এটা হলো টোকিও স্কাই ট্রি টাউন। এখানে যারা অলিম্পিককে ভালোবাসে, অলিম্পিকের অনেক কিছু এখানে কিনতে পাবে, দেখতেও ভালো লাগে। আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। এখানে একটা মার্কেট আছে, মার্কেটটা বেশ বড়, সুন্দর খাবার দাবার আছে, ভালো, বেশ সুন্দর জায়গাটা, টুরিস্ট স্পট হিসেবে অনেক ভালো। টোকিও স্কাই ট্রি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তো যারা লাস্ট এন্ট্রি করবে তারা সন্ধ্যা 7টার ভিতরেই ঢুকে যেতে হবে। যেটা হলো স্কাই ট্রি বাহিরের দিকটা। আজকে বেশ ক্লাউডি একটা ওয়েদার। বিশাল এই টাওয়ারের সামনে নিজেকে এত ক্ষুদ্র মনে হয়। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়লাম। ঢুকতেই ভিউটা এরকম। এখানে খুব সুন্দর একটা জিনিস ম্যাপের মতো আছে, আর পাশে আছে স্কাই ট্রি আর্কাইভস। বিভিন্ন জিনিস ওরা সংরক্ষণ করে রেখেছে। আর এই ম্যাপটা এত ভালো লাগলো আমার কাছে, মনে হচ্ছিল গাড়িগুলো যেন জীবন্ত চলছে। ইংলিশ ব্রোশির আছে। ওয়া, ইংলিশ, কোরিয়া, চাইনিজ, কত ভাষার। এখান থেকে আপনাকে টিকিট কিনতে হবে। 6 বছরের নিচের বাচ্চারা ফ্রিতে ঢুকতে পারে। 6 বছর থেকে 11 বছর এক রেট, আর 12 বছর থেকে 17 বছরের বাচ্চার অন্য রেট। আমরা 2টা টিকিট কিনলাম। 450 তলায় উঠবো বলে 3,100 ইয়েন করে মোট 6,200 ইয়েন লেগেছিলো। আর রেট আপনারা দেখে নেবেন কত প্রাইস লাগে। 350 তলায় উঠলে ভিন্ন রেট। ব্যাগ চেকিং করে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম। লিফটে ওঠার আগে এরা জাপানিজ অনেক ইনস্ট্রাকশন দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা উপরে উঠে গেলাম। উপরে ঢুকতেই দেখলাম ফটোগ্রাফি করে এরা। একটা ফটো তুলতে 1500 ইয়েন করে নেয়। আসুন একটু ভিউ দেখি।
350 তলা থেকে আমরা 450 তলে উঠে যাব। সেই ফ্লোরটাকে বলে টেম্পো গ্যালারিয়া। এখানে ঢুকতেও ক্যামেরাম্যান আছে, ছবি তোলার জন্য রিকোয়েস্ট করবে। আমরা অবশ্য ছবি তুলিনি। এটা হলো মোস্ট হাইয়েস্ট পয়েন্ট। এই জায়গাটার উল্টা পাশেই একটা সুন্দর জায়গা আছে, সেখানে ভালো লাইটিং থাকে, কালারফুল, কালার চেঞ্জ হয়। আমরা এখন 450 নাম্বার ফ্লোরে। বোর্ডেই দেয়া থাকে কোন ফ্লোরে কি কি আছে। রাত হয়ে গেছে, শহরের বাতিগুলো সুন্দর জ্বলে উঠেছে। আমরা 345 নম্বর ফ্লোরে নেমে এসেছি আর একদম বের হয়ে যাওয়ার জন্য 340 নম্বর ফ্লোরে যেতে হয়। ওখানে একটা গ্লাস ফ্লোর আছে, সে গ্লাস উপর দাঁড়িয়ে আপনি পুরো বিল্ডিংয়ের ভিউ দেখতে পাবেন। এই ফ্লোরে স্কাই ট্রি ক্যাফে আছে। আমরা দেখলাম এই ক্যাফেটা ওপেন, এক কাপ কফির দাম 550-এর মতো করে নেয়। আমরা এবার নেমে পড়ব। নামতেই দেখলাম রেইনবো একটা ভিউ, আর একটা স্কাই ট্রি শপ আছে, ওখানে আপনি কেনাকাটা করতে পারবেন আর ফ্যামিলি পিকচার তুলবেন সবার সাথে। ধন্যবাদ দেখার জন্য।